আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ডিজাইন করে ফ্রিতে টাকা ইনকাম করতে চান, তো এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ডিজাইনের কাজ করে আনলিমিটেড টাকা কিভাবে ইনকাম করতে পারেন। তো সম্পূর্ণ ট্রিক্স এবং টিপস পেতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের ভিডিওটি দয়া করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনেতে ক্লিক করবেন আর অল বাটনে ক্লিক করবেন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কানভা দিয়ে জানতে চেয়েছেন যে আরো বেশ কিছু কাজ যেগুলো করা যায়, এবং আমরা আরো ওয়েবসাইট চাচ্ছি যেখানে আমরা কাজগুলো করতে পারি, এগুলো সাবমিট করে কিভাবে টাকা ইনকাম করতে পারি। তো সেই জন্য আমি আজকে আবার ভিডিওটি বানাচ্ছি, যেটা আবারও আপনাদেরকে বলছি যে আপনারা একটু মন দিয়ে দেখবেন। আর যারা পূর্বের ভিডিওগুলো দেখে আসেননি, অবশ্যই পূর্বের ভিডিওটা আপনারা দেখে আসবেন আমার চ্যানেলে, যে এখানে যে এই লাস্ট ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। কানভা দিয়ে একবারে আমি স্টেপ বাই স্টেপ দেখাইছি যে আপনারা কোথায় থেকে আপনার কাজগুলো করবেন, মানে কানভা দিয়ে, এবং কানভা দিয়ে কি ট্রিক্স এবং টিপসগুলো আছে সবগুলোই আপনাদেরকে দিয়ে দিয়েছি, এবং কোথায় আপনি কাজগুলো সাবমিট করবেন এবং অপরচুনিটি কি কি আছে সবই কিন্তু আমি দেখাইছি। তো আজকে আরেকবার আমি কানভা, সবার রিকোয়েস্টে আমি কানভা দিয়ে আরেকটা ভিডিও নিয়ে এসেছি যে আর কি কি কাজ করা যায়। তো সেই জন্য আপনারা দেখেন, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো কানভা দিয়ে আপনারা মানে অনেক কিছু বলতে আপনি সব কিছুই মোটামুটি করতে পারবেন ডিজাইনের আসলে কাজগুলো। তো সেই কাজগুলো আপনারা কিন্তু করে আনলিমিটেড টাকা কিন্তু বাসায় বসে ইনকাম করতে পারবেন। কিন্তু সবকিছু কিন্তু সব একবারে সহজ না, সব কিছুতেই আপনি কাজটা করবেন, সেই কাজে কিন্তু আপনার লেগে থাকতে হয়, আপনার ডেডিকেশন, আপনার ধৈর্য সব কিছু কিন্তু আপনার এখানে দিতে হবে, তাহলে কিন্তু আপনার আউটপুটটা আসবে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। যারা গ্রাফিক্স ডিজাইন জানেন না, ফটোশপ, ইলাস্ট্রেটর, তো এগুলোতে কাজ করতে আপনাদের অনেক সময় লেগে যাবে শিখতেও, সেই কারণে এটা আপনার একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা খুব শর্টে কাজগুলো করবেন, এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যে এগুলো সাবমিট করে আপনি কাজ করে টাকা ইনকাম করবেন। তো এখানে দেখেন ডিজাইন স্পটলাইটে আমি আর কিছু কাজ দেখাবো। তো এখানে দেখেন, এটা মেনু, যদি আপনি এখানে ক্লিক করেন বিভিন্ন রকম মেনুজ আছে, দেখেন এই মেনুজগুলো আপনি জাস্ট হলো একটা ক্লিক করবেন, দেখেন বুম চলে আসলো। এটা দেখেন কত সুন্দর একটা মেনু, একটু আমি বড় করে দেখাই, দেখেন সবকিছু আছে, ফাস্ট ফুড, এটা মেনু ফাস্ট ফুডের, আর অন্যান্য মেনুজ আপনার চাইলে এখানে আপনার মেনুগুলো আছে, বিভিন্ন রকম মেনু এখানে আপনি পাবেন। এই যে প্রো গুলো আগে বলেছি, এই প্রো গুলো নিবেন না, অন্যগুলো আপনি নিবেন। এই যে আপনার এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি যার কাজটা করবেন তার কাছে আপনি নামটা নিয়ে নেবেন, আপনি যে প্রোডাক্ট গুলো আপনার দিবে সেই প্রোডাক্ট গুলো এখানে আপনি নামগুলো দিবেন, ডাবল ক্লিক করবেন একটা, এবং এই যে একটা একটা করে আপনি এরকম করে ডিলিট করতে পারেন বা অ্যাড করতে পারেন, যেটাই করতে পারেন। আবার এই ডান পাশে হলে কত করে এটার প্রাইস সেটা আপনি এখানে চেঞ্জ করে দিবেন। এই যে এই ছবিগুলো আপনারা এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা এখান থেকে এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো ভাবে অ্যানিমেটেড বা এখানে এডিট ইমেজের যে। তো এডিট করাগুলো কিন্তু গত পর্বে দেখাইছি, আপনার ভিডিওটি বড় করব না, আমি জাস্ট হলো দেখাই দিচ্ছি এটা যে আপনি কি কি কাজগুলো করতে পারবেন। তো এখানে আপনারা বিভিন্ন এলিমেন্ট যোগ করতে পারবেন, এখানে জাস্ট হলো এখানে এলিমেন্টে ক্লিক করবেন, তারপরে এখানে যে কোনো ফুড আইটেম আপনি এখানে চুজ করতে পারেন, যে ফুড লিখে সার্চ দিলেই দেখেন এখানে ফুড আইটেম অনেক চলে আসবে, সেই ফুডগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, ক্লিক জাস্ট একটা ক্লিকের মাধ্যমে যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এটা আপনি কত সহজে করতে পারবেন, সবকিছু আপনি যেটা প্রয়োজন হবে না ডিলিট করবেন আর নতুন এখানে আইটেম আপনি অ্যাড করে নেবেন। তো আপনি একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু সবগুলো প্রশ্নের আপনার উত্তর পেয়ে যাবেন, এবং কি কি অপরচুনিটি আছে সেগুলো আমি কিন্তু সবই আপনাদেরকে বলবো। তো এখানে দেখেন আপনারা তাহলে এই মেনুটা আপনারা তৈরি করে নিলেন, এবং এই মেনু আপনি যে কোনো জায়গাতে সাবমিট করতে পারেন, এবং শেয়ারে এখানে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এখানে যদি কপি লিংক দেন, কপি লিঙ্ক হবে যে কেউ এখানে লিঙ্কে ক্লিক করে আসতে পারবে, আর এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে একটা পিডিএফ আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, খুব সুন্দর একটা মেনু, এবং আপনি কালার প্রিন্ট করে সেটা আপনি দিয়ে দিতে পারবেন বা আপনি সাবমিট করে দিতে পারবেন। যদি আপনি লোকাল কাজ করেন তাহলে এটা কালার প্রিন্ট করে আপনি সেল করতে পারেন। তো দেখেন এখানে আমি আর একটা কাজ দেখাই, ডিজাইন স্পট লাইটে গেলে তারপরে দেখেন এখানে পোস্টার, আপনারা বিভিন্ন পোস্টার ডিজাইন করতে পারেন এখানে। এই পোস্টারগুলো করতে আর আপনার কতটা সময় লাগতো গ্রাফিক্স, এটা আপনি কিন্তু নিজেও বুঝতে পারছেন, নিজেদের প্রয়োজনেও কিন্তু এই কাজগুলো অনেক সময় করা যায়। তো আপনাদের কিন্তু কাজগুলো জেনে রাখলে, এক হলো নিজের উপকার, নিজের বিভিন্ন সময় এটা আপনার কাজে লাগবে, দ্বিতীয় হলো আপনি এখান যে কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি এটা আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন, আর থার্ড হলো আপনার ইনকামের পথ যে আপনি লোকালি কোনো বিজনেস আপনি করতে পারেন, যে বিজনেসে আপনার হলো এই কাজগুলো আপনি সবসময় আপনি এটা ক্লায়েন্টদেরকে করে আপনি টাকা ইনকাম করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমি যদি এটা একটা দেই,
তো এই যে দেখেন এটা কত সুন্দর একটা পোস্টার চলে আসলো, একটু আমি বড় করে দেখাই প্রচার করার জন্য। এটা একটা দিয়েছে যে ক্লাসের জন্য, যা স্টুডেন্টদের জন্য। তো এইরকম আপনার অসংখ্য পোস্টার এগুলো করিয়ে নাই কিন্তু সবাই। তো যা যা কিন্তু বলেছিলেন যে পোস্টার গুলো আমরা কোথায় করতে পারবো কিভাবে, তো এটা কিন্তু তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো এখানে দেখেন আপনি, আবারও বলেছি আপনি একটু এডিট করে নেবেন এখান থেকে, এডিট ইমেজে যে অথবা এলিমেন্টে যে আপনি জাস্ট হলো স্কুল লিখলেন। দেখেন স্কুলের বিভিন্ন রকম এখানে আইডিয়া আপনাকে দিয়ে দিলো, আপনি যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন। তারপর আপনার যদি এখানে বুক এরকম দিলেন, যে কোনো কিছু এটা দিয়ে দিলেন, এটা আপনি সব কিছু আপনি কিন্তু এখানে একটা ক্লিক করলে এগুলো অ্যাড করতে পারবেন, আপনি এগুলো রিমুভ করতে পারবেন। তারপরে দেখেন এখানে যদি আপনি টিচারের দেন, টিএ কি না, এখানে সব কিছু আপনি পাবেন, একজন পড়াচ্ছে সেটা আপনি এখানে দিয়ে দিলেন, যেটা উনি লেকচার দিচ্ছে এটা দিয়ে, যে এটা একটু ছোট করে দিলেন পাশে, এরকম করে খুব সুন্দর লাগবে। আশা করি বুঝতে পারছেন, একবারে খুব সুন্দর ভাবে এটা আপনি তৈরি করে নিতে পারেন। এগুলো আপনি লিখা যে কোনো কিছু ডিলিট করতে পারেন, অথবা ডাবল ক্লিক করে এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে ফন্টটা বাড়াতে কমাতে পারেন, আর এখান থেকে আপনার যে ফন্টটা আছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, আর এগুলো আপনি সবগুলাই বড় করতে পারবেন। আর এই যে আপনার প্রশ্ন হলো এই যে এটা কিভাবে করেছে, এই যে মোটাটা ধরেন এইটা আমি এরকম করব, তাহলে কি করব, এটাতে আমি ক্লিক করে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে এখানে এই যে এজি এটাতে ক্লিক করলে, তারপরে দেখেন এখানে আমি এই কালারটা একটু চেঞ্জ করে দেব, লাল দেব। দেখেন এটা লাল হয়ে গেল, আর এই লেখাটা এখন লেখা যদি আমি সাদা করি, তাহলে এখানে আমি আবার ক্লিক করলাম এইটা, তারপরে এই যে সাদাতে ক্লিক করলাম, লেখাটা সাদা হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা ইউনিক একটা লেখা হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন, এরকমও কিন্তু আপনাকে সেটটা বুঝাই দিলাম। আর এগুলো লিখা তো আপনারা নর্মাল পারবেনই, এই যে জাস্ট হলো টেক্সট আসবে, অ্যাড হেডিং, এখন এটা আপনি যে কোনো কিছু লিখে আপনি জাস্ট হলো ফন্টটা এরকম করে চেঞ্জ করে নিতে পারেন। তো এই যে এরকম যেটা করেছে সেটা আমি দেখালাম। তারপরে এটা দেখেন কালারিং করলে এরকম কালারই চলে আসবে, এই যে এটা দেখেন কালার করেছে। তো আসলে বুঝতে পারছেন, বা এই কালার, এই যে দেখেন একই রকম ফন্ট হয়ে গেল, এবং একই রকম দেখেন এরকম লিখলে চলে আসবে। তো আশা করি আপনারা এটা একবারে খুব সহজে করতে পারবেন। এই সব কিছুই আপনারা আপনাদের মতন করে যখন আপনাকে কেউ কাজ দিবে, বাইরের কাজ করবেন, বা আপনি লোকালি, আবারও বলছি লোকালি যদি আপনি কাজগুলো করেন, তাহলে কিন্তু তাদেরকে এটা সুন্দর করে বিভিন্ন রকম ডিজাইন আপনি তাদেরকে দেখাবেন, এবং লেখাগুলো তাদের কাছে নিবেন এবং আপনি উপস্থাপন করবেন। এখানে আপনি বাংলাও লিখতে পারেন, আপনার জাস্ট ফন্ট অনুযায়ী ফন্ট আপনি যদি চেঞ্জ করে দিলেন, ফন্ট চেঞ্জ করে এখানে বাংলা লিখলেন, আপনাকে স্বাগতম, এরকম করে আপনি বাংলা লিখে দিলেন। কেউ যদি বাংলা চায় আপনার মতো করে, যে কোনো কিছু উঠাবেন নামাবেন, এরকম করে আপনি সবকিছু আপনি আপনার মতো করে এখানে আপনি শেয়ার বাটনে ক্লিক করে এখানে আবার ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এখানে পিএনজি দেখেন আসলো, অথবা আপনি এখানে পিডিএফ এ আপনি এটা স্ট্যান্ডার্ড এটা প্রিন্ট দিতে পারেন, তাহলে এটা পিডিএফ হয়ে গেল। আর পিএনজি করলে পিএনজি, তাহলে পিএনজি টা করে কিছুর জন্য ছবিগুলো এখন খুব সুন্দর একটা রেজুলেশন দেওয়ার জন্য এই পিএনজি তে এগুলো আপলোড দেয়। তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনি যে ফরম্যাটে নেবেন করে ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, তারপরে আপনি প্রিন্ট দিয়ে দিতে পারেন। এরপরে আমি দেখাবো, দেখেন মানে স্টিকার, অনেকজন স্টিকার চাই যে স্টিকার তৈরি করে দেওয়ার জন্য। তো এর আগেও বলেছি আপনাদেরকে যে এখানে কি নাই, দেখেন সব কিছু, দেখেন কত স্টিকার, কোনো কিছু আপনি নিয়ে নিতে পারেন। এই ধরনের স্টিকারটা নিলাম আমি, দেখেন এই যে স্টিকার গুলা, এই স্টিকারটা খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেল। এখন এই স্টিকারে আপনি বিভিন্ন ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপলোডে যে আপনি বিভিন্ন স্টিকারও এখান থেকে আপলোড করে নিতে পারেন, বিভিন্ন সরি হলো এলিমেন্ট আপনি আপলোড করে এখানে দিতে পারেন, যে কারোর লোগো থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে, সেটা আপনি এখানে দিতে পারেন। আর এখান থেকে এলিমেন্টে যদি আপনি যান, তাহলে এখান থেকে আপনি এলিমেন্ট যে কোনো কিছু এটা ডিলিট করে আপনি সেটা নিতে পারেন। এখানে আপনি কোনো ফ্লাওয়ার নেবেন, তাহলে ফ্লাওয়ার আমি ক্লিক করলাম, এখন যে কোনো একটা ফুলটা চলে আসলো, কিছু আপনি এখানে নিচে ডিজাইন দিবেন, সেটা লেখাটা এখানে দিয়ে দিবেন, লেখাটা আপনি যে কোনো স্টাইলিশ এখান থেকে দিতে পারেন। তো দেখেন এই লেখাটা চলে আসলো, এরপরে এখানে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, এর আগে মকআপ দেখেছি, এখানে মকআপ আপনি নিতে পারেন যে কোনো, বলেন এই মকআপটা যদি আমি এখানে নেই, আপনাকে লোগো দিবে বা কিছু দিবে সেটা আপনি এখানে তখন দিবেন। দেওয়ার পরে এরকম করে আপনি যেটা ডিজাইনটা করেন আপনার স্টিকারের ডিজাইন, সেভাবে আপনি করে এখানে খুব সুন্দর করে আপনি এটা শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে আপনি একই রকম ভাবে আপনি হলো আপনার লোকালি সেলটা আপনি এটা করতে পারেন, অথবা আপনি কোথায় সেটা সেল করবেন আপনি শেষ পর্যন্ত ভিডিও দেখেন, সেটা আমি আপনাকে বলবো। তো দেখেন এরপরে লাস্ট আর একটা কাজ দেখাবো, এখানে আপনারা মগের এখানে ডিজাইন গুলো করতে পারেন বিভিন্ন জায়গাতে কাজ করার জন্য। তো দেখেন এখন বিভিন্ন রকম এখানে ডিজাইনটা চলে আসলো মগের উপরে।
ডিজাইন গুলো হয়। আপনারা কিন্তু অনেকেই হয়তো জানেন যে মগের উপর বিভিন্ন এখন ডিজাইন চলছে, যে ডিজাইনটা আপনি নিবেন সেই ডিজাইনটা জাস্ট হলো এখানে ক্লিক করবেন, দেখেন মগের উপর এটা খুব সুন্দর ভাবে চলে আসলো। এখন হলো জাস্ট এই লেখা গুলাই আপনি এখন যেটা আপনাকে বায়ার দিবে বা আপনি লোকালি যে লেখাটা পাবেন সেটা আপনি এখানে লিখবেন, লিখে এখানে উপরে নিচে আপনার মতো করে খুব সুন্দর করে সাজায় নেবেন। ফন্ট গুলা চেঞ্জ করার লাগলে সেটা চেঞ্জ করবেন, এগুলো থেকে কালার চেঞ্জ করার লাগলে করবেন, ছোট বড় করবেন, এবং আপনি কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন, সেটা আপনি এখানে আবার আনতে পারেন। আর ছবি আপনি আবার অ্যাড করলে একই রকম আগের দিন যেটা দেখাইছি, আপলোড পিকচার আপলোড, আপনার যদি ফাইল ছবি এখানে আপলোড না থাকে তাহলে এটা এখান থেকে আপলোড করে নেবেন, আর যেগুলো থাকবে সেগুলো এখানে দেখাবে। এই যে এই ছবিটা আপনি এখান থেকে সরাই দিবেন, ধরেন এখানে আমি রাখলাম, এখন আপনি এই ছবিটা দিবেন, এই ছবিটা দেওয়ার পরে এখন তো এটা রাউন্ড নাই, এখন রাউন্ডের জন্য কি করবেন এডিট ইমেজে যাবেন, এডিট ইমেজে যাওয়ার পরে এখানে ফ্রেমে ক্লিক করবেন, ফ্রেমে ক্লিক করার পরে একটু নিচে নামবেন, নামলে দেখেন এইটা আপনি ক্লিক করলেন, তাহলে দেখুন সুন্দর ফ্রেমটা হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো দেখেন খুব সুন্দর ভাবে এটা প্রিন্ট হয়ে গেল। এবার আপনি এই এই এখান থেকে এলিমেন্টটা আপনি কোনো কিছু যোগ করতে পারেন, এই যে যে এলিমেন্টটা আছে এরকম না দিয়ে অন্য কিছু আপনি দিতে পারেন, সেগুলো দিয়ে আপনি হলো এখান থেকে শেয়ারের থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখান থেকে প্রিন্ট অপশন আছে, এই প্রিন্ট দিয়ে আপনি হলো কাস্টমারের কাছে আপনি লোকালি বিজনেসটা চালাতে পারেন, বা আপনি যেখানে চাকরি করবেন সেখানে আপনি এটা কাজটা করে দিতে পারেন। পিডিএফ এ যে পিডিএফ প্রিন্ট, এই যে দেখেন বেস্ট অফ প্রিন্টিং পিডিএফ প্রিন্ট, এটা প্রিন্টের জন্য হলো, এটা আপনি ক্লিক করে এখানে আপনি ডাউনলোড করে আপনি হলো প্রিন্টের জন্য দিয়ে দেবেন। তো একবারে কিন্তু সহজভাবে আপনাদেরকে আমি বুঝাই দিলাম এই কাজগুলো আপনারা লোকালি কিন্তু করতে পারবেন, লোকালি যে কাজগুলো হচ্ছে, যে আপনাদের শুধু অনলাইনে কাজ করতে হবে তা না, আপনি যে কোনো জায়গাতে কিন্তু আপনি জব করতে গেলে এই ডিজাইনের কাজগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু খুব সহজে আপনি তাদের কাজগুলো করতে পারবেন এবং আপনি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন। আর দেখেন এখানে আমি কিছু ওয়েবসাইট আপনাকে প্রিফার করব, যেমন guru.com, তারপরে freelancer.com, তারপরে peopleparhours.com, আপওয়ার্ক আপনি এর আগে আমি বলেছি, আপওয়ার্কে বিভিন্ন অপরচুনিটি আছে অসংখ্য, আপওয়ার্কে আপনারা কাজ করতে পারলে যদি শুরু করতে পারেন একবার লেগে থাকেন তাহলে এখানে বড় বড় বায়াররা কিন্তু আসে, মানে এখানে বিগ ফিশ যেটাকে বলে, যে সমুদ্রের মধ্যে এটা বিগ ফিশটা আপনি এখানে পাবেন, কারণ যত ফ্রিল্যান্সিং সাইট আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় কাজগুলো এখানে আসে, বায়াররা 6 মাস বছর ধরে কিন্তু কাজ করে, কারোর কাছে কাজ ভালো লাগলে আর তাকে কোনো দিক ফিরে তাকাতে হবে না, সব সময় এই বায়ারের সাথে কিন্তু সে কাজ করতে পারবে। তো এই আমি 4টা সাইট আপনাদেরকে বললাম, guru.com, freelancer.com, তারপরে peoplespower.com আর হলো upwork.com, এই 4টাতে আপনারা আপনাদের প্রোফাইলটা খুলে রাখবেন এবং অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। আমার আসলে ইনফো চ্যানেল না, সেজন্য আমি কিন্তু ইনফো সবগুলো দিতে পারি না, যে অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন, আপনি guru.com এ কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, freelancer.com এ সবই কিন্তু আপনার ভিডিও ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, সেখানে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং প্রোফাইলগুলো সব আপনি যত প্রোফাইল মজবুত করবেন আপনার, আপনি নতুন হওয়ার সমস্যা নাই, আপনার খুব সুন্দর সুন্দর আপনি এই যেটাতে কাজ করবেন সেই কাজগুলো আপনারা অনেকগুলো আপনারা স্যাম্পল রেডি করবেন সুন্দর করে, করার পরে আপনি আপনার প্রোফাইলে সবগুলো অ্যাড করে রাখবেন, দেখবেন আপনার যখন আপনি বিড করবেন বা কোথাও অ্যাপ্লাই করবেন তখনই দেখবেন যে আপনার এই কাজগুলো দেখে কিন্তু তারা অবশ্যই আপনাকে কাজ দিবে। তো এটা আপনারা বিলিভ করতে পারছেন না যে কি পরিমাণ টাকা আপনারা এই ডিজাইনটা করে ইনকাম করতে পারবেন, আর আপনাদের কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে দেখালাম, এখানে আপনার কোনো কস্ট একটা খরচ হবে না, শুধুমাত্র আপনাদেরকে লেগে থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু আপনারা একসময় এটা থেকে কিন্তু আউটপুট অবশ্যই পাবেন। আমি কিন্তু বারবারই বলে আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন আপনারা, আর কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আপনার সেসব বন্ধুদের মাঝে যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী সব ভিডিও যাতে আপনাদের নোটিফিকেশনে চলে আসে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন, আর আমি বারবারই বলি আপনারা উপকৃত হলে আমার কিন্তু এই ভিডিওটি বানানো সার্থক হবে, আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল সেজন্য আমি আজকের ভিডিওটি বানালাম, আর আমাদের জন্য দোয়া রাখবেন আমি যেন পরবর্তীতেও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।